ইউটিভি লাইভের বিশেষ আয়োজন নিজের বলার মতো একটি গল্প এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা কেমন আছেন? আমি আশা করব আপনারা অনেক ভালো আছেন। এবং এই মুহূর্তে কারা কারা কোন কোন জায়গা থেকে কোন কোন জেলা থেকে এবং কোন কোন দেশ থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন একটু কমেন্টে লিখবেন। আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানের একটা উদ্দেশ্য থাকে, একটা মেসেজ দেওয়ার চেষ্টা থাকে, একটা কিছু বলার চেষ্টা থাকে আপনাদেরকে, যেটার মধ্য দিয়ে আপনাদের মধ্যে একটা ভাবনা, একটা চিন্তা নতুন করে তৈরি করার একটা প্রচেষ্টা চালানো হয়। সেই জন্য আমরা এই অনুষ্ঠানে সবসময় একজন সফল মানুষকে নিয়ে আসার চেষ্টা করি, ভালো মানুষকে, সবচেয়ে বড় কথা, একজন ভালো মানুষকে নিয়ে আসার চেষ্টা করি যার একটা অসাধারণ গল্প আছে। সেরকমভাবে আজকে এমন একজন মানুষকে আমি এখানে আমন্ত্রণ জানিয়েছি, যে মানুষটা আমার ভীষণ ভীষণ একজন প্রিয় মানুষ, অসাধারণ কাজ করছেন কর্পোরেট সেক্টরে এবং সাদা মনের একজন মানুষ। কান্ট্রির এই মুহূর্তে যদি বলা যায় ওনার পিছনের গল্পটা যদি বলা যায়, যে ইয়াংগেস্ট সিইও অফ দ্য কান্ট্রি, এত বড় একটা কোম্পানির, এবং একটা কোম্পানি যখন ক্লিনিক্যালি ডেড হয়ে যায় সেখান থেকে একটা কোম্পানিকে বাংলাদেশের টপ রেটেড কোম্পানিতে নিয়ে আসার পেছনে যে মানুষটার গল্প, যে মানুষটার শ্রম, যে মানুষটার চেষ্টা, যে মানুষটার স্বপ্ন এবং যে মানুষটার টিম লিডার হয়ে কাজটা করে দেন, সেরকম একজন মানুষকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি। এবং তিনি আসলে, তার পেছনের গল্প অনেক, সেই গল্পগুলো আমরা এক এক করে শুনবো। শুধু ছোট করে বলি, তিনি আইবিএ থেকে পাশ করেছেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, তিনি আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে কাজ করেছেন, তারপর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কাজ করেছেন, এরপরে আইপিডিসিতে, আজকে অনেক বছর, সেই 2006 থেকে শুরু করে এখন পর্যন্ত আইপিডিসিতে আছেন এবং এখন আইপিডিসির সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর মোমিনুল ইসলাম। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্যে, নিজের বলার মতো একটা গল্প। আমি খুব আনন্দিত আপনার এখানে আসতে পেরে। থ্যাংক ইউ সো মাচ। আমি শুরুতে আপনাকে ছোট কিছু তথ্য দিতে চাই, যে আমরা আসলে কি করছি, আপনাদের মতো এরকম বড় স্বপ্নবাজ মানুষগুলোকে আমরা এখানে এখানে কেন আনি, তার প্রেক্ষাপটটা একটু ছোট করে বলতে যাচ্ছি। সেটা হচ্ছে, আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি অনলাইনে আজ থেকে 20 মাস আগে, 2018 সালের 1 জানুয়ারি এই প্ল্যাটফর্মটা আমরা শুরু করি, বাংলাদেশের 64 জেলার 164 জন ছেলে তরুণ তরুণীকে নিয়ে, যাদেরকে আমি স্বপ্ন দেখানো শুরু করেছি যে তুমি চাকরি না করে উদ্যোক্তা হও। এবং আমরা মোটা দাগে তিনটা কাজ করছি। একটা হচ্ছে যে একজন উদ্যোক্তা হওয়ার এ টু জেড ট্রেনিং দেওয়া হয় এখানে। 2 নম্বর হচ্ছে যে আমরা ভ্যালুসটাকে একটু মনে করে দেয়, আমরা সবাই জানি সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না, সৎ পথে থাকতে হবে, ঘুষ খাওয়া যাবে না, কিন্তু প্র্যাকটিসটা আমাদের আসলে নাই, সে প্র্যাকটিসটা আমরা এখানে করার সুযোগ করে দিয়েছি। আর 3 নম্বর, তাদেরকে আমরা সামাজিক কাজে উদ্বুদ্ধ করছি ভলেন্টিয়ারিং করার জন্যে। এই তিনটা মোটা দাগে তাদেরকে আমরা একত্র করি। ফার্স্ট ব্যাচ আমরা করেছি 2018 সালের জানুয়ারি থেকে, সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ, ফোর্থ ব্যাচ, সিক্সথ ব্যাচ, এখন সেভেন্থ ব্যাচ চলছে বিরতিহীনভাবে। আমরা যে 164 জনকে নিয়ে কাজ শুরু করেছি, এখন আমাদের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1.5 লক্ষ। এটা শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরে 85টি দেশের প্রবাসী বাংলাদেশিরাও আমাদের সাথে যুক্ত আছেন। আপনি কমেন্টে দেখলেই দেখতে পাবেন যে শত শত হাজার হাজার প্রবাসী বাংলাদেশি এখন কমেন্ট করবে। এবং তাদের, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ইকবাল হোয়াট ইজ দ্য আউটপুট, আউটপুট হচ্ছে গত 20 মাসে আমরা 1000 উদ্যোক্তা তৈরি করেছি। অসাধারণ, অসাধারণ। এবং আমার কাছে আরেকটা প্রাপ্তি যেটা মনে হচ্ছে, যে আমরা গত 20 মাসে 1.5 লাখ পজিটিভ মানুষ তৈরি করেছি। তারা মানুষকে নিয়ে ভাবে, মানুষ দেশের জন্য কাজ করতে চায়, পরিবারের জন্য কাজ করতে চায়, পরিবারকে ভালোবাসতে শিখেছে, তারা এখন জানে বাবা মাকে হাগ করতে হয়, তারা জানে বাবা মাকে প্রতিদিন দূর প্রবাসে থাকলেও একটা সালাম দিয়ে ফোন করতে হয়, এটা তারা প্র্যাকটিস করছে এখন। সো দিস ইজ হোয়াট আই এম ডুইং। এবং আপনার অনুভূতি জানতে চাচ্ছি। না, আমি খুবই চমৎকৃত আপনার কাজ, আপনার যে সদিচ্ছা এবং আপনার সাথে যারা আছে তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং শুভকামনা। আমি ফলো করি আপনি কি করছেন এবং আমি মাঝে মাঝে কমেন্টেও যাই, সবসময় ফলো করতে পারি না ব্যস্ততার কারণে, বাট আমি বলবো যে আমি সত্যি মুগ্ধ যে আপনারা যে কাজগুলো করছেন। আমার চেষ্টা থাকবে যে আপনাদের কাজে যদি ছোট্ট করে হলেও কোনো সাপোর্ট দিতে পারি ভবিষ্যতে, আমি খুব খুশি হব সেই বিষয়ে। অ্যাবসলিউটলি। এবং আপনি আজকে আসা মানেই হচ্ছে সাপোর্ট, এতে কোনো সন্দেহ নাই। থ্যাংক ইউ। কারণ আমার ধারণা আপনার কাছ থেকে আজকে তারা অনেক অনেক অনুপ্রেরণা পাবে, অনেক গল্প পাবে। আরেকটু ছোট করে বলি, আমাদের এই প্রোগ্রামটার মধ্যে আমি এখনও যদিও ওইভাবে কোথাও অ্যাপ্লাই করি নাই বা কাউকে বলে নেই, অসাধারণ একটা
মেসেজ সেটা হলো যে আমাদের যে 90 দিনের কর্মশালা এটা কিন্তু টানা উইদাউট এনি ব্রেক এবং আমাদের যে 60টা ব্যাচ হয়ে গেল এটাও টানা উই হ্যাভ কমপ্লিটেড 600 ডেজ টানা এবং আমি খোঁজ নিয়েছি এটা পৃথিবীর কোথাও হয় নাই এখন আমার জানার মতেও কোথাও হয়েছে বলে আমার জানা নাই দ্যাটস ইনক্রেডিবল অসাধারণ একটা বিষয় এন্ড ইটস ফুললি ফ্রি আচ্ছা কাউকে এই কোর্স করার জন্য 90 দিনের একটা টাকাও দিতে হয় না এটা টোটালি আমার একটা সোশ্যাল ওয়ার্ক ও মাই গড দ্যাটস ওয়ান্ডারফুল থ্যাংক ইউ ওয়ান্স এগেইন এই ধরনের একটা কাজ যে আপনি হাতে নিয়েছেন দেশের জন্য তরুণ প্রজন্মের জন্য আমার কাছে খুবই খুবই অবাক লাগছে যে এই কাজগুলো আরও বেশি প্রচারণা পাওয়া উচিত আরও বেশি স্বীকৃতি পাওয়া উচিত না ডেফিনেটলি ইনশাল্লাহ ডেফিনেটলি এবং সেই স্বীকৃতি কিছুটা পাওয়া গেছে আমি হঠাৎ করে আমার এক বন্ধু অ্যাপ্লাই করলো সিঙ্গাপুর থেকে যার কারণে এই অ্যাওয়ার্ডটা আসলো এবং আসলে অ্যাওয়ার্ডের জন্য তো কেউ কাজ করে না এটাও সত্যি কথা কিন্তু একটা প্রাপ্তি আছে ভাইয়া সেটা হচ্ছে যে ভালোবাসা এটা এটা অসাধারণ ভালোবাসা এইখানে যারা আছে তারা যেমন ভালোবাসতে জানে নিজেকে ভালোবাসে এখন অন্যকেও ভালোবাসা দিতে জানে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি আর যে জিনিসটা সেটা হচ্ছে যে তাদের যে পরিবর্তন কনফিডেন্স লেভেল সাহস তারা জীবনে যাই করুক না কেন উদ্যোক্তা হোক আর না হোক তাদের জীবন বদলে গেছে এটা আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি এটা তারাও বলছে তারা অনেক গল্প আছে যেগুলো আমি টাইম টু টাইম আপনাকে শোনাবো আরেকটা জিনিস রিয়েলি মানে সামথিং আপনি যেটা বলছেন মানুষের ভালোবাসা তার থেকে বড় কিছু হতে পারে না আর একটা মানুষের জীবনেও যদি একটা পজিটিভ পরিবর্তন আনা যায় তার থেকে আর বড় কি হতে পারে আমি ছোট কিছু ইনস্ট্যান্স আপনাকে দেই যেমন অনেকে আমাকে ভিডিও করে পাঠায় যে সে সিগারেট খেত এখন সিগারেট ছেড়ে দিয়েছে কারণ আমি তাকে বলেছি সিগারেট না খেয়ে ওই টাকাটা সঞ্চয় করো হ্যাঁ ওই টাকাটা দিয়ে ওই দ্যাট মানি ক্যান বি ইউর স্টার্ট আপ ফান্ড হ্যাঁ সো এরকম অনেক গল্প আমাদের আছে কোনো ছেলে এতটাই হতাশ জীবনে কিছু হবে না সুইসাইড করবে সেখান থেকে ফেরত আসে এসেছে আমাদের সঙ্গে থেকে থেকে কারো কারো জীবন জীবনে ভাবছে তাকে দিয়ে কিছুই হবে না সেখান থেকে তারা এখন নতুন করে স্বপ্ন দেখছে ব্যবসা করছে কেউ চিন্তা করছে আমার জীবনটা বোধহয় এই কোনোরকম চাকরি করে জীবনটা কাটিয়ে দিব সেইখান থেকে তারা এখন স্বপ্ন দেখছে যে না আমাকে দিয়েও একজন উদ্যোক্তা হওয়া সম্ভব এবং আপনি যদি আমাকে বলেন যে ইমিডিয়েট প্ল্যান কী আমার আগামী 2 বছরের আমি একটা প্ল্যান করেছি পরেরটা হয়তো পরে করব যে আমি 3000 উদ্যোক্তা করব যারা আমি একদম ফিগার আউট করে দিব যারা 1 লক্ষ কর্মসংস্থান তৈরি করবে বাংলাদেশে অসাধারণ সো দিস ইজ হচ্ছে আমাদের অল অ্যাবাউট নিজের বলার মতো গল্প আমি এখন সরাসরি আপনার গল্পে চলে আসতে চাই যে গল্পটা আমার ধারণা আমাদের যারা দর্শক আজকে দেখছেন তাদের জন্য একটা অনেক বড় অনুপ্রেরণা হবে কারণ আমি নিজে ইন্সপায়ার্ড আপনার গল্প শুনে থ্যাংক ইউ ইউ আমার সামনে বসে আছে দর্শক বাংলাদেশের ইয়াংগেস্ট সিইও যিনি বিশাল একটা কোম্পানির আইপিডিসি সত্যি সত্যি বাংলাদেশে এখন ওয়ান অফ দ্য লিডিং কোম্পানি আমি যেটা নিয়ে একটু শুরুতে শুরু করি আপনার পেছনে যাব তার আগে একটু এইখানে এই গল্পটাতে আসতে চাই যে আপনার যে ইয়েটা স্লোগানটা আমি স্লোগানটা একটু শুনতে চাই ছোট করে আপনি যদি একটু বলেন যে আপনার কোম্পানির স্লোগানটা কোম্পানির স্লোগান হচ্ছে জাগো উচ্ছ্বাসে এই যে মানে আপনাকে তো দেখলেই আমার এমনিতে উচ্ছ্বাস লাগে মানে এত সুন্দর করে আপনি হাসেন এবং এত এনার্জেটিক জাগো উচ্ছ্বাসে এটাই তো মনে হয় আমার মনে হয় একটা কোম্পানিকে এগিয়ে নেওয়ার জন্য অনেক বড় একটা স্লোগান না আমরা মনে করি যে আমাদের দেশ অনেক অনেক এগিয়েছে আমরা যদি 70s 80s বাংলা যে মুভিগুলো হতো ওইখানে সবসময় দারিদ্রতা সবসময় দুঃখ কষ্ট বেদনা নিয়ে হতো সেখানকার বাংলাদেশ আর আজকে 2019 সালের বাংলাদেশ অনেক পরিবর্তন হয়েছে বাংলাদেশে ভাদ্দে সিনেমা হয়েছে এক্স্যাক্টলি সো সেইখান থেকে যে আমাদের অর্জনটা কিছুই ছিল না সেখান থেকে যে অর্জন এই দেশের মানুষেরই অর্জন বাট এই জায়গা থেকে আমাদের সামনের দিকে যে যাওয়ার জায়গাটা এখন হচ্ছে আরও বড় কিছু করা আরও বড় স্বপ্ন দেখা সাফল্যের জায়গায় যাওয়া সো উচ্ছ্বাস ছাড়া সাফল্য আসে না তা আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে যাতে উচ্ছ্বাস আসে একটা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সেখানে অনেক বড় কিছু করা সম্ভব মানুষের জীবনে পজিটিভ চেঞ্জ আনা সম্ভব ওই কাজটা আমরা করতে চাই ওইটা যদি আমরা কিছুটা করতে পারি বিজনেসের যে জায়গাটা ব্যবসার জায়গাটা অটোমেটিক্যালি চলে আসবে তো এই জন্যই আমাদের স্লোগানটা ওইভাবেই নির্বাচন করেছিলাম যে আমরা প্রথাগত ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মতো যে সম্পদ বা নিরাপত্তা
সাফল্য এগুলো নিয়ে যাবো না, দেখবেন যে দে টক অ্যাবাউট সাকসেস, সিকিউরিটি, গ্রোথ। উই থট আমরা হৃদয়ের কাছাকাছি কোথাও থাকবো, দ্যাটস ওয়াই আমরা ওই সময় সিলেকশন করেছিলাম জাগো উচ্ছ্বাসে 2016 সালে আমরা। এবং দ্যাটস ওয়াই আপনারা আপনারা ব্যতিক্রম, কোনো সন্দেহ নাই। মানে আমি যেটা মানে আমি অবাক হচ্ছি আপনার কথা শুনতেছি, আর আমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন তৈরি হচ্ছে যে বাংলাদেশে যে কালচার সেটা হচ্ছে যে আমরা যদি ব্যাংকিং সেক্টর বা অন্যান্য ফাইন্যান্সিয়াল সেক্টরের দিকে, আমার কাজ হলো তোমার লোন লাগবে, আসো লোন নিয়ে যাও, তারপর তুমি কি করছো আমার কোনো মাথা ব্যথা নেই। সেইখানে আপনারা একেবারে ফ্যামিলি বন্ডিং তৈরি করে ফেলা, একটা কাস্টমারের সুখ দুঃখের সঙ্গে একত্রিত হয়ে যাওয়া, এই কনসেপ্টটা তো আমার মনে হয় অসাধারণ। এখানে আমাদের যেটা ছিল যে আমরা ব্যবসা করি বা চাকরি করি, অ্যাট দ্য এন্ড অফ ডে আমাদের জীবনের স্বপ্নগুলো আমাদের পরিবারকে কেন্দ্র করেই হয়, এবং সুন্দর স্বপ্ন যদি বলি সেটা ব্যক্তিকেন্দ্রিক না হয়ে আমাদের পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ, তারপরে বিশ্ব। তো স্বপ্নের সবচেয়ে আবেগের জায়গাটা হয়তো আমাদের পরিবারকে নিয়ে। তো আমি যদি একটা ছোটো ব্যবসা করি বা বড় ব্যবসা করি, সেটাও যে আমরা করছি সেটার ব্যাকএন্ডেও আমার পরিবার আছে, বা আমার পরিবারে আমরা যখন কোনো কনজিউমার লোন দিই, যে একটা বাড়ির জন্যে বা একটা গাড়ির জন্যে বা একটা বাড়ির আসবাবপত্রের জন্যে, সেখানেও পরিবারকে নিয়েই আমরা কাজ করছি। অ্যাবসলিউটলি, এবং এটা একটা স্বপ্ন। হ্যাঁ, এটার স্বপ্ন। এবং সামাজিকভাবে আমরা চাচ্ছি যে আইপিডিসি একটা পজিটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করুক। আমরা বলি যে আমি আমার সহকর্মী যারা আছে তাদেরকে বলি যে দিনের শেষে আমরা কত টাকা লোন দিয়েছি, কত টাকা ডিপোজিট এনেছি বা কত টাকা প্রফিট করেছি, সেইটা আমাদের যে পারফরমেন্সের সবচেয়ে বড় মেজারমেন্ট না, সবচেয়ে বড় যে মাপকাঠি সেটা হচ্ছে কতজনের মুখে আমরা হাসি ফোটাতে পেরেছি। সেটা যদি আমরা করতে পারি সফলভাবে, বাকি কাজগুলা এমনিতেই হবে। তো আমাদের মেইন মোটো থাকে যে কতজনের মুখে আমরা হাসি ফোটাতে পারছি। সেই জন্যই বলি একটা লোক কীভাবে এত মন থেকে হাসে, মানে একটা মানুষের মনে যদি এরকম একটা স্বপ্ন থাকে, প্রার্থনা থাকে, নিয়ত থাকে যে আমি মানুষের মুখে হাসি ফোটাবো, তার তো এমনিতেই হাসি আসবে, হৃদয় থেকে হাসি আসবে। এবং আমি আপনাকে যে শুরুতে বলেছি একজন সাদা মনের মানুষ, সেটারও তো একটা কারণ, এইভাবে তো ভাবে না। আপনি আপনি আইবিএস ছাত্র, আমি আমি বুঝতেই পারছি আপনি খুবই খুবই একজন স্ট্র্যাটেজিক মানুষ, কারণ না হয় বাংলাদেশে যেই মানে নর্মালি আমাদের কী হয়, বিজনেস অপরচুনিটিগুলো কোত্থেকে তৈরি হয়, যেখানে প্রবলেম। এক্স্যাক্টলি। সো আপনি দেখেছেন বাংলাদেশে একটা বড় সমস্যা হচ্ছে ব্যাংকিং সেক্টরে বা ফাইন্যান্সিয়াল সেক্টরে, যে কাস্টমারের সঙ্গে ব্যাংকিংয়ের কোনো সম্পর্ক নাই। সো আপনি ওইটাকে খুব চমৎকারভাবে পোর্ট্রেট করে একটা ব্রিজ তৈরি করে, একটা উচ্ছ্বাস তৈরি করে, একটা জেগে তোলার স্বপ্ন নিয়ে এই এই যে একটা কর্মকাণ্ড। এক্স্যাক্টলি, ওইখানটাতে আমাদের আমার যদি বলি যে প্রথম যে আমার ইয়ে ছিল, যে অবজারভেশন ছিল যে মানুষ ব্যাংকগুলোকে ভয় পায় বা সেখানে মানুষের একটা বিরক্তি কাজ করে, কারণ হচ্ছে ব্যাংকে ঢোকা মানেই একটা বিউরোক্রেটিক প্রসেসে ঢুকে যাওয়া, না সবাই না বলে বা এক ডেস্ক থেকে আরেক ডেস্কে যেতে হয়। সো কীভাবে একটা মোর হচ্ছে যে হিউম্যান একটা ফেস আনা যেতে পারে, যে ওকে আমিও মানে একটা প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করছি বাট আমিও একজন মানুষ, আমিও আরেকটা জায়গায় গ্রাহক হিসেবে যাচ্ছি। সো সেখানে আমি কীরকম সেবা পেতে চাই, সেখানে আমি দেখতে চাই যে কে একজন আমাকে হাসি দিয়ে আমাকে আমার কথাগুলো শুনবেন, আমার প্রয়োজনটা কী সে অনুযায়ী উনি কিছু ব্যবস্থা নেবেন। তো আমার ইচ্ছা ছিল যে প্রথাগত যে ব্যাংকিংয়ের যে মানে রিস্ক সেন্ট্রিক মডেল, অবশ্যই ব্যাংক যে কাজগুলো করে ঝুঁকি আছে, ঝুঁকিগুলো ব্যবস্থাপনা করতে হবে, বা ঝুঁকি ব্যবস্থাপনা করতে যে কাস্টমার হারিয়ে যায়, কাস্টমারের কী প্রয়োজন আমরা ভুলে যাই। তো আমার কথা ছিল যে ওকে কাস্টমার সেন্ট্রিক মডেল যদি করা যায় তাহলে কী হবে। তো সেখানে আমি দেখবো যে কাস্টমারের প্রয়োজনটা কী, সেই প্রয়োজনটা মেটাতে গেলে আমাকে কী কী ধরনের মেজারমেন্ট নিতে হবে, স্টেপ নিতে হবে অর্গানাইজেশনে, এবং আমি যেহেতু ডিপোজিটের টাকা নিয়ে কাজ করছি তার ইন্টারেস্টটা যদি প্রোটেক্টেড থাকে সেইটাকে বজায় রাখতে গেলে আমাকে ভিতরে কী কাজ করতে হবে। বাট প্রথম বিষয় হচ্ছে যে এই দেশের মানুষের প্রয়োজনটা কোথায়। আগামী 10 থেকে 15 বছর পর্যন্ত বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় সমস্যার জায়গাগুলো
চ্যালেঞ্জ জায়গাগুলো চিহ্নিত করে সেইখানে আইপিডিসি অ্যাজ এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কী ভূমিকা রাখতে পারে ইন এ সাস্টেনেবল ম্যানার, প্রফিটেবল ম্যানার। তো আমি সেবাগুলো দিচ্ছি, নিশ্চয় মানুষের উপকার হচ্ছে, বাট একই সাথে সাথে কোম্পানিও প্রফিট করছে। সো গত 4 বছরে আইপিডিসির বিজনেস প্রায় 10 গুণ বৃদ্ধি পেয়েছে এবং আমাদের প্রফিট প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। এবং আইপিডিসি এই বছরে আপনি জানেন যে সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে ডিএইচএল রেজিস্টার থেকে, উইচ ইজ মোস্ট প্রেস্টিজিয়াস বিজনেস অ্যাওয়ার্ড। বাট আমি বলবো যে চিন্তার যে পরিবর্তন, যে না, যে এটা একটা শুধু মানুষ এখানে এসে যাতে একটা কমফোর্ট পায়, আমাদের সাথে কথা বলে যাতে বুঝতে পারে যে আমরা তাকে সম্মান করছি, তার প্রয়োজনটা নিয়ে ভাবছি, তার সমস্যাটা সমাধানের জন্য আন্তরিকভাবে চেষ্টা করছি, সেক্ষেত্রে ব্যবসায়িক সাফল্য আসতে বাধ্য, সাথে সাথে সামাজিক যে পজিটিভ ভূমিকা রাখা সেটাও আমরা রাখতে পারছি। কোনো সন্দেহ নেই, আইপিডিসি বাংলাদেশে এখন অনেক বড় একটা ভাইব্রেন্ট প্রতিষ্ঠান, এটা সবার চোখে মুখে পড়ছে। আপনার প্রচুর সামাজিক কাজ করছেন, সিএসআর করছেন, সেগুলো নিয়ে আসবো। আমি তার আগে আপনার একটু ছোটবেলা যেতে চাই। আপনার জেলা হচ্ছে ঝিনাইদহ? জি, আমি ছোট্ট মফস্বল শহর ঝিনাইদহে বেড়ে উঠেছি। আচ্ছা, আপনার স্কুল কলেজ? আমি ছোটবেলা ঝিনাইদহতে পড়েছি, তারপরে ক্লাস 7 আমি ঝিনাইদহ ক্যাডেট কলেজে যাই। ওকে, সো ক্লাস 12 পর্যন্ত আমার ঝিনাইদহ ক্যাডেট কলেজে পড়াশোনা। তো যেটা ছিল যে আমরা 7 ভাই বোনের মধ্যে আমি সবার ছোট, সবার অনেক আদরে মানুষ হয়েছি। বাবা একটু কড়া প্রকৃতি ছিলেন, আম্মাও সংসারের কাজে ব্যস্ত থাকতেন, বাট ভাই বড় ভাই বোনদের স্নেহে এবং তাদের যে পরিচর্যায় আমি বড় হয়েছি। বাট একটা কথা না বললেই না, যে আপনি অনেক কিছু বলছিলেন আমার সম্পর্কে, আমি খুব সাধারণ মানুষ, বাট যতটুকু অর্জন আমার আমার মায়ের দোয়া সেখানে একটা আমি বলবো সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। এখনও মনে হয় যে সেই ছোটোবেলা আমাকে আম্মা নিয়ে ফজরে নামাজের সময় উনি নামাজ পড়তে উঠেছেন, আমাকে দাঁড় করিয়ে দিয়েছেন, উনি সুরা পড়ছেন, আমি সেটা রিপিট করছি, ওইভাবে করতে করতেই অনেকগুলো সুরা মুখস্থ হয়ে গেছে, নামাজের নিয়মকানুনগুলো মুখস্থ হয়ে গেছে, সারা ধরে আমার জন্যে দোয়া করেছেন। তো শিক্ষা যে জীবনে আমার মোটামুটি একটু ভালো সাফল্যই ছিল। লেখাপড়া একটা সময় পরে খুব বেশি করি নাই, পাঠ্যপুস্তক, বাট অসম্ভব বইয়ের প্রতি, মানে বইয়ের পোকা যেটা বলে সেটা ছিলাম, প্রচুর বই পড়তাম, সব ধরনের উপন্যাস, গল্প, প্রবন্ধ, রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, বিজ্ঞান। তো এসএসসিতে মাই রেজাল্ট ওয়াজ ভেরি গুড, মানে আই স্টুড সেকেন্ড ইন দ্য যশোর বোর্ড। এইচএসসিতেও মানে আমি মেধা তালিকায় ছিলাম, তারপরে তো আইপিএতে আসলাম। ওইখানে আমি আইবিএতে আসার আগে একটু বলি, আপনার স্বপ্ন কি ছিল আসলে, মানে আইবিএতে পড়বেন, বিজনেস? ওইখানে একটা বড় ধরনের ক্লাস 9-10 ইন্টারমিডিয়েটে নতুন নতুন স্বপ্ন তৈরি হয়। যদি আপনি ওই 92-তে যখন আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হলো, অনেকগুলো পত্রিকার প্রথম পেজে এসেছে, বাবা মা সহ আমি বসে আছি এবং সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন যে আমার জীবনের লক্ষ্য কি, তখন আমার ইয়ে ছিল যে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করব। এইচএসসি পর্যন্ত সিমিলার যে স্বপ্নটা ওটা নিয়েই পড়াশোনা করেছি। ঢাকায় আসার পরে বুয়েটের ভর্তি পরীক্ষার জন্য একটা কোচিং সেন্টারে ভর্তি হলাম। তো বন্ধুরা বললো যে শুধু একটা না, আর একটা অপশন খোলা রাখা উচিত। তো বিবিএর জন্য কোচিং সেন্টারে ভর্তি হলাম। তো সেইখানে বড় ভাই হিসেবে ছিলেন, মানে আমাদেরকে কোচিং করাতেন হচ্ছে এখন ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর যিনি ম্যানেজিং ডিরেক্টর শেজাদ মুনিম ভাই। শেজাদ মুনিম ভাই আমাকে খুবই পছন্দ করতেন সামহাও। উনি বললেন যে তুই যদি দেশে থাকতে চাস তাহলে বুয়েটে যাওয়াটা খুবই ভুল হবে, বুয়েটে থেকে বের হয়ে বাংলাদেশের যে চাকরির ক্ষেত্র বা পড়াশোনা বা গবেষণার ক্ষেত্র খুবই সীমিত, আর যদি আইপিএতে আসিস তাহলে অনেক সুযোগ আছে। এই মুহূর্তে বাংলাদেশের ব্যবসায়ী বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে যে লিডারশিপ এর জায়গাটা অনেক ভ্যাকুয়াম, সো এখানে মেধাবী লোকজন দরকার। তো ওনার কথা শুনে খুব মোটিভেটেড হয়ে আমি বিবিএর জন্যেই মানে বেশি প্রস্তুতি দিলাম, এবং আমি বুয়েটের ভর্তি পরীক্ষার দিকেও গেলাম না, যখন বিবিএর ভর্তি পরীক্ষা আগে হতো সবার আগে। তো
আমার মনে হয় যে ইট ওয়াজ এ রাইট ডিসিশন অ্যাট দ্য টাইম। অ্যাবসলুটলি, আমি আপনার ওই পয়েন্টটা গিলছিলাম সেজাদ মুনিম ভাইয়ের। এই এই যে এরকম কিছু মানুষ প্রত্যেকের লাইফে বোধ হয় আসে না, কোনো কারণ ছাড়া একটা অ্যাডভাইস দিয়ে দিল আর জীবনটা বদলে গেল, তাই না? এখনো মুনিম ভাইয়ের সাথে দেখা হলে আমি এটা বলি, হোয়াট এভার আই হ্যাভ ডান ইউ হ্যাভ এ রোল প্লেড বিহাইন্ড দিস, যে জীবনটা হয়তো অন্যরকম হতো বাট অ্যাটলিস্ট আমি যেটা করতে পেরেছি, অনেকবার সুযোগ এসেছে দেশের বাইরে চলে যাওয়ার, স্ট্যান্ডার্ড চার্টার্ডে বা আমেরিকান এক্সপ্রেসে। হ্যাঁ, আমি শুনেছি আপনি দুবাইতে একটা চাকরি ডিক্লাইন করেছেন। হ্যাঁ, ওটা ডিক্লাইন করেছি, বা আমেরিকাতে থাকতেও তখন আমি গ্লোবাল প্রজেক্ট ম্যানেজার ছিলাম, সো ইট ওয়াজ অল থ্রু দ্য মানে এশিয়া প্যাসিফিক আই ইউজ টু ওয়ার্ক। বাট আমার কাছে কেন যদি মনে হয়েছে যে মেধার সর্বোচ্চ প্রয়োগ নিজের দেশে থেকে যেভাবে করা সম্ভব গ্লোবাল একটা অর্গানাইজেশনে, আই ওয়াজ জাস্ট এ স্মল ডট। নিজের স্বপ্নকে নিয়ে যদি কাজ করতে হয় নিজের দেশে, একটা ছোট প্রতিষ্ঠানকে বড় করার মধ্যে আমার মনে হয় সেটা অনেক বেশি সুযোগটা আসে। গ্রেট গ্রেট থিঙ্কিং, গ্রেট থিঙ্কিং। বড় একটা প্রতিষ্ঠানে স্মল ডট হওয়া হচ্ছে নিজের দেশের একটা প্রতিষ্ঠানে, ছোট প্রতিষ্ঠানে বড় কিছু হওয়া অনেক অনেক বড়, এবং দেশের মানুষের জন্য কাজ করা সবচেয়ে বড় কথা। আই ওয়াজ দ্য গ্লোবাল ট্যালেন্ট অফ আমেরিকান এক্সপ্রেস অ্যান্ড স্ট্যান্ডার্ড চার্টার্ডেও আই ওয়াজ ইন দ্য হাই পারফরমার্স ক্লাব অ্যান্ড উইদিন সিক্স মান্থ দে পোস্টেড মি টু দুবাই। বাট আমার কাছে সবসময় মনে হয়েছে যে জিনিসগুলো শিখেছি সেটা যদি আমি প্রয়োগ করতে চাই এবং একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে চাই, সেক্ষেত্রে মাল্টিন্যাশনাল প্ল্যাটফর্ম ইজ নট দ্য রাইট প্ল্যাটফর্ম। আই নিড টু রিয়েলি ডু সামথিং ফ্রম ভেরি হাম্বল পজিশন, সেটা করতে পেরেছি। তারপরে আইবিএতে আপনি সেজাদ মুনিম ভাইয়ের পরামর্শে পরে আইবিএতে ঢুকে গেলাম। প্রথম দিকে খুব কষ্ট হয়েছে বিকজ আমি সবসময় সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, ফিজিক্স ম্যাথমেটিক্স অ্যাস্ট্রোনমি এইগুলো আমাকে যত বেশি টানত, ওই ম্যানেজমেন্ট অর্গানাইজেশনাল বিহেভিয়ার এইগুলোকে রিলেট করতে পারতাম না সত্যি কথা বলতে। ফাইন্যান্স যেহেতু ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাকাউন্টস ম্যাথমেটিক্সের কিছু ইয়ে আছে, ইট ওয়াজ ওকে। ইকোনমিক্স ওয়াজ মানে সামথিং ক্লোজ টু মাই হার্ট, তো সেই সেই জন্যে প্রথম দিকে একটু ইয়ে গেছে, মন খারাপ থাকতো তখন, ওই যে বড়ো ভাইরা ইয়ে করেছে জাস্ট হ্যাং অন ঠিক হয়ে যাবে। সো বাই থার্ড টু ফোর্থ ইয়ার আই স্টার্টেড গেটিং ইন্টারেস্ট, যে তখন কিছু প্র্যাকটিক্যাল বিষয়গুলো সম্পর্কে যখন আইডিয়া হলো, দেন 99 ফেব্রুয়ারিতে উই হ্যাড আওয়ার ফাইনাল এক্সাম অ্যান্ড এপ্রিলে আই জয়েন্ড আমেরিকান এক্সপ্রেস। আইবিএতে থাকাকালীন স্বপ্নটা কি ছিল যে চাকরি করবো একটা মাল্টিনেশনাল কোম্পানিতে? যেটা আমি বলি যে আজকাল যারা ইউনিভার্সিটিতে আছে এই তরুণেদের, যে ওদের চোখে আমি অনেক স্বপ্ন দেখতে পাই যে ওরা কিছু করবে। সো বর্তমান প্রজন্মের কাছে নিজের স্বপ্নকে পার্সু করা অনেক মানে বড় একটা জায়গা। আমাদের সময় ইট ওয়াজ মানে রুলস অ্যান্ড পলিসি বেসড সোসাইটি, সো আমাদের বাড়ি থেকে বা আমাদের ইউনিভার্সিটির রুলস রেগুলেশন মেনে চলাটা অনেক বড় হিসেবে দেখা হতো। নিজের স্বপ্নের জায়গাটা কনফিডেন্টলি বলাটাও সবসময় ইজি ছিল না। সো আমাদের কাছে সবচেয়ে বড় জায়গা ছিল যে ওকে সবচেয়ে ভালো একটা জায়গা থেকে পড়াশোনা করছি, সবচেয়ে ভালো একটা প্রতিষ্ঠানে জয়েন করব। সবচেয়ে ভালো প্রতিষ্ঠান মানে কি, একটা মাল্টি ন্যাশনাল ব্যাঙ্ক বা অন্য কোনো বহুজাতিক প্রতিষ্ঠান, এমএনসি। সো দ্যাট ওয়াজ লাইক দ্য হাইট অফ আওয়ার এক্সপেকটেশন ইন লেট নাইনটিজ বা এসে আমরা যারা পাস করেছি, এবং সবাই আমাদের মানে মাপকাঠি ছিল ওকে কে ব্রিটিশ আমেরিকান টোবাকো, কে ইউনিলিভার, কে আমেরিকান এক্সপ্রেস, কে স্ট্যান্ডার্ড চার্টার, তখন এঞ্জেল গ্রিনলেস ওয়াজ ইন বাংলাদেশ, সো কোনটাতে কে জয়েন করেছে, উইচ ইজ দ্য বিগেস্ট ব্র্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। সো ওই বিগেস্ট ব্র্যান্ডে জয়েন করেছি মানেই আমার সব অর্জন হয়ে গেছে। সো ওইখান থেকে যে বের হয়ে আসা ওই যে একটা মেন্টাল মেকআপ, আমি বলবো যে আই এম লাকি যে ওই রিয়েলাইজেশনটা হয়েছে যে হোয়াট পজিশন আই হোল্ড দ্যাট ইজ নট দ্য ইম্পর্টেন্ট থিং,
what I do having a position, that is more important. Absolutely. Ja apni bolchilen je I was when I became a CEO, youngest CEO in the financial sector. So ami boli je that's not a big achievement. What I have done after that, seta manusher jonno important karon tara amar kach theke ki pelo seta important. Ebong arekta jayga hocche je ami shobshomoy boli fun kore je I became a CEO not because of my মানে এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট অর লিডারশিপ আই বিকেম এ সিও এট 35 বিকজ নো বডি ওয়ান্টেড টু বি হোয়েন আই স্টার্টেড ওয়ার্কিং ইন আইপিডিসি সো আমার এমএক্সে যিনি বস ছিলেন হি ব্রট মি ইন একটু মোটামুটি কনভিন্স করে যে দিস ইজ এ ভেরি স্মল অর্গানাইজেশন অ্যান্ড উইল বিল্ড দ্য গোল্ডম্যান স্যাক্স অফ বাংলাদেশ টুগেদার সো আমি কিছু না বুঝে শুনেই ওনার কথা শুনে স্ট্যান্ডার্ড ছেড়ে চলে এসেছে এবং আমার যিনি বাংলাদেশের বস ছিলেন বা দুবাইতে যিনি যার সাথে কাজ করার কথা দে আর ভেরি আপসেট বারবার যে ওয়াই ওয়াই বলছে যে ওয়াই মোমিন ইউ ওয়ান্ট টু লিভ মানে ওয়ান অফ দ্য লার্জেস্ট মাল্টিন্যাশনাল ব্যাঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড জয়েন আ নেমলেস কোম্পানি হেয়ার ইন বাংলাদেশ বাট সামহাও আই হ্যাড দিস যে ওকে আই উইল বি ইন বাংলাদেশ এবং জয়েন করবো জয়েন করার পরে দেখি যে সেদিনে মেস খুবই খারাপ অবস্থা মানে আই জয়েন এজ হেড অফ অপারেশনস মানে আপনি কি জেনেই জয়েন করেছেন এত খারাপ অবস্থা আই ডিড নট হ্যাভ ক্লু যে এটা এত খারাপ অবস্থায় আছে মানে আইপিডিসি ওয়াজ এ ভেরি প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন অলদো ইনকর্পোরেটেড ইন বাংলাদেশ অনেক সময় যেমন আমি যারা ক্যারিয়ার প্ল্যান করেন তাদের জন্য একটু শুনতে চাচ্ছি যে এরকম একটা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান ছেড়ে একটা দেশীয় যেটা পরবর্তীতে আপনি বুঝতে পারলেন যে ক্লিনিক্যালি অলমোস্ট ক্লিনিক্যালি ডেড একটা প্রতিষ্ঠানে জয়েন করার মতো কারেজ আপনি কীভাবে পেলেন না দ্যাট সে দ্যাট ইজ বিকজ মাই বস ই শোড মি আ ড্রিম একটা স্বপ্ন দেখানো যে ওকে একটা অর্গানাইজেশনকে অনেক বড় কিছু করব সো দ্যাট ওয়াজ সামহাও যে সে আমি যেটা বলছিলাম যে আই ওয়াজ ওয়ার্কিং উইথ সাকসেস ইন আমেরিকান এক্সপ্রেস অর স্ট্যান্ডার্ড চার্টার বাট আই অলওয়েজ স দ্যাট হার্ডলি 10-20% অফ মাই পোটেন্সিয়াল ইজ বিং ইউটিলাইজ তাতেই ওরা অনেক খুশি বাট ওইখানে আমি এই পয়েন্টটা দেখতে আসছে এটা আমার খুব প্রিয় একটা পয়েন্ট যার কারণে আমি চাকরি ছাড়ি যে আমার যে পটেন্সিয়াল একটা মানুষের যে পটেন্সিয়ালিটি আছে তার অনলি 30-20-30% সে আসলে একটা কাজে ব্যবহার করে কিন্তু বাকিটা কিন্তু আনইউজড পড়ে থাকে যেটা আসলে তার একটা বড় ধরনের নিজেকে খুঁজে পায় না হ্যাঁ যার কারণে সো এইটা এই আমি সেম জিনিস ফিল করেছি আমার লাইফে আমি যখন চাকরি করতে যাই আমার কাছে মনে হলো আমার একটা প্রতিষ্ঠান দরকার যেখানে আমি আমার সবগুলো পটেনশিয়ালিটি ব্যবহার করতে পারবো আমার মনে হয় সব স্বপ্নবাজ মানুষরাই এরকম চিন্তা করে অবশ্যই আমার কাছে খারাপ লাগে যে 90s যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন কেন আমাদেরকে ওইভাবে উৎসাহ দেওয়া হয় না টু বিকাম এন্টারপ্রেনার আদারওয়াইজ মানে এখন আমি চিন্তা করি যে আজকালকার ছেলেমেয়েরা ওরা সবার আগে চিন্তা করে নিজে কিছু একটা করার তো ওই ওই সুযোগ বা ওই যে কারেজ বা ওই অনুপ্রেরণা বা ওই প্রণোদনা ওইটা ছিল না সেই সময়ের এনভায়রনমেন্টে যারা একদম লেখাপড়ায় পিছনের দিকে ছিল তখন দেখা যেত যে ও যাচ্ছে ভেরি রেয়ারলি ওই জিনিসটা মানুষের মধ্যে কাজ করতো যে আই উইল গেট ইন টু বিজনেস মানে অনেকগুলো নতুন আইডিয়া আমার মাথার মধ্যে ছিল যে এগুলো করা যেতে পারে বিজনেস হিসেবে পরবর্তীতে আমি দেখেছি বাংলাদেশে অনেকে এটা করেছেন সাকসেসফুল হয়েছে বাট আই ডিড নট হ্যাভ দ্যাট কারেজ বা ওই জায়গাটাতে যে এত বেশি হাইলাইটেড এখন হচ্ছে যে নতুন কিছু ছিল না নতুন কিছু করা ইট মে ফেইল বাট নাথিং হার্ম ইন ট্রাইং রেদার ট্রাইং ইজ দ্য মেইন থিং ইউ ফেইল অ্যান্ড ইউ গেট আপ তো আইপিডিসিতে জয়েন করা অবশ্যই একটা সে কারেজিয়াস ডিসিশন ছিল এবং সবাই হোয়াই হোয়াই করেছে তখন আইপিডিসি জয়েন করার পর দেখি একের পর এক সবাই চাকরি ছেড়ে চলে যাচ্ছে সবাই চাকরি ছেড়ে তো আমাকে দেখি আমার বস আরও কয়েকজনকে ভালো ভালো এনেছে হেড অফ কর্পোরেট হেড অফ রিটেল চিফ ফাইন্যান্সিয়াল অফিসার উই হ্যাড এ ভেরি গুড চিফ রিস্ক অফিসার ওনাকেও ধরে রেখেছে 2006 শেষের দিকে হেড অফ রিটেল চলে গেলেন তো বস বললেন যে মোমিন ক্যান ইউ লুক আফটার
the retail business. So I said, okay, I'll do that. So operation chhara, ami retail dekha shuru korlam. Kichu din pore head of corporate left. So oita ami dekha shuru korlam. Then CFO left, CRO left. So 2007 December moddhe dui tinta choto department chhara baki shob guloi ami dekhchi. So December the CEO was on leave. USA তে ছিলেন তো ওইখান থেকে ফোন করে বললেন যে মমিন আমি তোমার সাথে একটা বিষয় শেয়ার করতে চাই আই এম লিভিং IPDC টু জয়েন আ ব্যাংক সো উনি একদম ইয়ে যে অনেক বছর ধরে ব্যাংকিং এনভায়রনমেন্টে ছিলেন সো NBFI ছোট জায়গাতে উনি খুব কমফোর্টেবল ফিল করছিলেন তো উনি চলে গেলেন তো দেয়ার ওয়াজ নোবডি এলস দেন মি যে ওই সময় যে ইন্টারিম বেসিসে নতুন CEO হওয়া পর্যন্ত কেউ সিও হতে পারে দ্য বোর্ড মেড মি অ্যাক্টিং সিও আই ওয়াজ সে 31 ইয়ার্স ওল্ড অ্যাট দ্যাট টাইম অ্যান্ড দেন ছয় মাস পরে একজন সিও আসলে উনি তিন মাস পরে চলে গেলেন তখন বোর্ড ভাবলো যে কেউ তো এখানে আসতে চায় না আবার আসলেও চলে যায় তো আমাকেই করবে তো যেটা হয় যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাংকের এমডি হতে গেলে বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল লাগে এবং মিনিমাম কোয়ালিফিকেশন আছে সো আই did not have the required experience 12 years hoy nai tokhon to tokhon bangladesh bank declined korlo for obvious reason karon ekbar eta udharon hoye gele pore 5 bochhor bad kono experience charai onek ke oikhane suparish kora hobe then there was a ceo joined in another after another 6 month to uni 2 and a half years korar pore uni jokhon chhere chole gelen tokhon I had already 12 years just I made to 12 years and then I became the CEO. তো আমি বলি যে সবাই আপনাদের রাস্তা ক্লিয়ার করে দিয়েছে যে কেউ কাজ করতে চায় না এইটিসিতে আই 2006 আমার মনে আছে যে বৃহস্পতিবারে আপনার দিনের কাজের শেষে উই টু স্টার্ট ওয়ার্কিং ফর প্রজেক্ট কোনো সিস্টেম আইপিডিসিতে ছিল না তো আমি চার পাঁচটা ছেলে মেয়ে যারা আমার সাথে কাজ করতে আগ্রহী খুব জুনিয়র বাট খুব ডেডিকেটেড ওদেরকে নিয়ে আমি কাজ করতাম বৃহস্পতিবার হোল নাইট শুক্রবার হোল ডে শুক্রবার হোল নাইট অ্যান্ড শনিবারে দুপুর 12টা একটার দিকে বাসায় যেয়ে একটা ওই যে ডিসেম্বর মাসে আপনার গরম পানি দিয়ে শাওয়ার নিয়ে খাওয়া দাওয়া করে 18 ঘন্টা ঘুমিয়ে রবিবার সকাল থেকে আবার অফিস শুরু করতাম সো ইট ওয়াজ এক্সট্রিমলি হার্ড ওয়ার্ক টু রিয়েলি ব্রিং দ্য অর্গানাইজেশন ইন টু আ শেপ এবং আমি খুব কৃতজ্ঞ কিছু আমার সহকর্মীর প্রতি যারা আমার প্রতি অন্ধ বিশ্বাসে যে স্বপ্নটা আমার বস দেখিয়েছিলেন যে উইল বিল্ড আ গ্রেট কোম্পানি সো আই হ্যাড দিস অ্যান্ড আই ট্রাই টু ইনকালকেট দ্য সেম ড্রিম টু মাই কলিগস অ্যান্ড ওরা আমার সাথে থেকে মানে ইট ইজ নট মাই অ্যাচিভমেন্ট মোর দেন দ্যাট ওই টিমটা যারা IPDC-কে আজকে একটা যেটা সিঙ্কিং শিপ থেকে আজকে দ্য মোস্ট ভাইব্রান্ট মোস্ট সাকসেসফুল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন করেছে সো আমি বলি যে কেউ যারা আজকে যারা ইয়াং যে নাথিং ইজ ইম্পসিবল ইউ জাস্ট ওয়ার্ক হার্ড যে আমি বলি যে দের আর থ্রি পিস অফ মাই সাকসেস হ্যাঁ আমি সবসময় বলি যে লিডার আমার লিডারশিপে তিনটা পি একদম সিম্পল প্রথম হচ্ছে পার্সিভিয়ারেন্স ইউ ওয়ার্ক হার্ড নাথিং ইন লাইফ যদি ভালো কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু হয় ক্যান বি অ্যাচিভড উইদাউট হার্ড ওয়ার্ক অ্যাবসলিউট সো ওই পার্সিভিয়ারেন্সটা থাকতে হবে সবাই যখন হাল ছেড়ে চলে গেছে আমি হাল ছাড়ি নাই এবং হাল না ছাড়ার কারণেই ওই যে যারা একসময় হোয়াই হোয়াই বলেছে আমার স্ট্যান্ডার্ডের বস তারা এখন দেখালে বলে ওয়াও বিকজ নাও এভরিবডি টকস অ্যাবাউট IPDC অ্যাবসলিউটলি সো দিস মানে পার্সিভিয়ারেন্স ইজ দ্য ফার্স্ট পি সেকেন্ড ওয়ান ইজ প্যাশন ফর লার্নিং সো কেন আমাকে একটার পর একটা ডিপার্টমেন্ট দিয়েছে আর আমি রাজি হয়ে গেছি আই ওয়াজ নট পেইড আ সিঙ্গেল টাকা মোর বাট কোথায় গেলে আমি কোনো টাকা খরচ না করে শেখার এই সুযোগটা পাবো ফাইন্যান্স বলি মার্কেটিং বলি কর্পোরেট বলি সব কিছু মানে ক্রেডিট রিস্ক বলি আমি 2 বছরের মধ্যে শিখতে পেরেছি নর্মালি হয়তো 15 বছর লাগে মানুষের আই ডিড দ্যাট উইদিন টু ইয়ার্স এবং ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন যেখানে ফায়ার ফাইটিং ছিল যখন লার্নিং ওয়াজ মাচ মোর ফাস্টার অ্যান্ড টু দ্য বেসিক তো সেইটা
আবার একটা দেখেন যে আমি তো যখন এমডি হই তখন বাংলাদেশ ব্যাংকের রিকোয়ারমেন্ট ছিল 12 বছর এক্সপিরিয়েন্স অ্যান্ড ব্যাচেলার্স ডিগ্রি। 2015 বাংলাদেশ ব্যাংক এটা চেঞ্জ করে করলো 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যান্ড মাস্টার্স ডিগ্রি। বিফোর দ্যাট কি মাথায় একটা ইয়ে হলো, একটা ইউনিভার্সিটি থেকে আমাকে ইনভাইট করলো ওদের এক্সিকিউটিভ এমবিএতে পড়ানোর, পরে দেখলো যে আমার মাস্টার্স ডিগ্রি আমার নিজেরই নাই, তো দেন দে সেড সরি যে আপনি তো দিতে পারবেন না। তাই আই ফেল্ট এ লিটল বিট হিউমিলেটেড, বাট আই স্টার্টেড পারসুইং মাই মাস্টার্স ইন 2013 হোয়েন আই ওয়াজ অলরেডি সিইও। এবং আমি এমবিএ করলে সহজ হয়ে যাবে, বাট আমি আর নতুন কিছু আর তেমন শিখতে পারবো না, সো আই ওয়েন্ট ফর মাস্টার্স ইন ইকোনমিক্স। এবং সিইও থাকা অবস্থায় আমি করেছি, প্রথম দিকে ইট ওয়াজ অফকোর্স এ লিটল বিট স্ট্রাগল বিকজ আমার ব্যাকগ্রাউন্ড ইকোনমিক্সে না, আবার হচ্ছে যে অফিসের কাজ শেষ করে তারপরে একটু পড়াশোনা বা ক্লাস করতে যাওয়া, বাট এগেইন ওই যে ডিপ প্যাশন ফর লার্নিং ওই জায়গাতে কাজ করেছে। এবং লাস্টলি আই বিকাম দ্য গোল্ড মেডেলিস্ট, ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড আমি পেয়েছি আমার ব্যাচে ফর দ্য হায়েস্ট সিজিপিএ। আমি একটু থামাতে চাই আপনাকে, মানে আপনি আইবিএ তে ব্যাচেলার্স করার কত বছর পরের ঘটনা এটা? সো আই পাসড আউট ইন ফেব্রুয়ারি 1999 অ্যান্ড আমি 2017 আই গ্রাজুয়েটেড, মাস্টার্স কমপ্লিট হলো। তার মানে হচ্ছে প্রায় 18 বছর, 18 বছর মানে গ্রাজুয়েশন করার 18 বছর পরে মাস্টার্স করেছেন উইথ ডিস্টিংক্ট গোল্ড মেডেলিস্ট, বাংলাদেশ মার্কেট অ্যাজ এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, বাংলাদেশের নেক্সট 10-15 বছরে কোথায় যে মানুষের হাউজিং অ্যাজ ইনকাম লেভেল বাড়ছে সবার জন্য তার পরিবারের জন্য একটা ডিসেন্ট হাউস দরকার, এমপ্লয়মেন্ট জেনারেশন উইল বি এ কি চ্যালেঞ্জ, সো কোথায় এমপ্লয়মেন্ট জেনারেশন বেশি হতে পারে, সো এসএমইর মাধ্যমে, সো এসএমইদেরকে কীভাবে ইয়ে করা যেতে পারে, উইদাউট সিকিউরিটি লোন দিতে চায় না ব্যাংক, তো যে আমি সিকিউরিটি ছাড়া দিতে চাই কী করতে হবে, সো ট্রানজ্যাকশন বেসড ফাইন্যান্সিং করতে হবে, সাপ্লাই চেইন নিয়ে কাজ করতে হবে, সো উই ডিড দ্য ফার্স্ট ব্লক চেইন বেসড ডিজিটাল সাপ্লাই চেইন প্ল্যাটফর্ম ইন কোলাবোরেশন উইথ আইবিএম। দ্যাট ওয়াজ ওই যে ইকোনমিক্সটা রাইট টাইমে আমি মাস্টার্সটা করেছি। অ্যান্ড আই সে টু মাই কলিগস অ্যান্ড দ্য স্টুডেন্টস ইন ইউনিভার্সিটি, নাও ইউ সি দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড ইজ মুভিং নাও, ইটস দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, থিংস আর চেঞ্জিং সো ফাস্ট, হোয়াট এভার ইউ হ্যাভ স্টাডিড ইন ইউর ইউনিভার্সিটি মে গেট কমপ্লিটলি অবসোলিট বাই দ্য টাইম ইউ আর ইন দ্য জব মার্কেট। অ্যাবসলিউটলি, so unless and until you continuously learn unlearn and relearn you are not going to make it to the top. Absolutely. So absolutely. You have to be a passionate learner. Absolutely. So ei passionate jayga ta thakte hobe learning er khetre, so very ye jeta ami dekhi je amra oi learning er jayga theke shore jacchi shore jay ওইটা করলে আমরা পিছায় যাই, পিছায় যাবো। সো ফার্স্ট পি বলেছিলাম পার্সিভিয়ারেন্স, সেকেন্ড পি ইজ প্যাশন, থার্ড পি তে আসছি, থার্ড পি যেটা বললাম যে আমি যখন অবজার্ভ করছি যে কোথায় যাব, কি ইয়ে করব, যে হোয়াট উইল বি মাই বিজনেস মডেল ফর আইপিডিসি, যখন আমরা লিগেসি যে প্রবলেমগুলো ছিল যে অনেক ডিফল্ট লোন ছিল ওগুলো ঠিক করে এনেছি, সিস্টেম ইমপ্লিমেন্ট করেছি, পলিসি প্রসেস রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক হয়ে গেছে, নাও কী করতে হবে, আই হ্যাভ টু লুক আউটসাইড হোয়াট I will do to grow my business, more importantly what role IPDC will play in the economy, what role IPDC will play to make a positive change in the life of the people. So oi jaygatate jokhon change ta niye aslam je okay we have to be customer centric, amader shopno thakte hobe je manusher jiboner ekta poriborton niye asha, so ei shopner jaygata ami boli je the third P is a sense of purpose, sense of purpose. A dream, and a dream which doesn't define what you want to be, but a dream which defines what you want to do for others. Absolutely. এবং যে কোনো ডিসিপ্লিনে সবচেয়ে যারা সাকসেসফুল মানুষ তারা কিন্তু দোজ পিপল হু হ্যাড এ ড্রিম
টু ডু সামথিং ফর আদার্স। হ্যাঁ, ওই জায়গাটাতে যখন আমরা নিয়ে আসলাম, দ্যাট ড্রিম ইজ ইনকালকুলেটেড টু দ্য টিম। যে আমি বলি যে আইপিডিসি, আমি যখন 2015 সালে আইপিডিসি নতুন প্ল্যানটা করলাম, উই হ্যাড অ্যারাউন্ড 100 পিপল, টুডে উই হ্যাভ 130 পিপল, 8 গুণেরও বেশি। তো এই যে আইপিডিসি 10 গুণ বিজনেস বেড়েছে, আইপিডিসিতে একটা সিইও থাকলে এটা হতো না। আইপিডিসিতে আমি বলি যে ফ্রম দ্য সিকিউরিটি গার্ড, ড্রাইভার, ক্লার্ক টু সামবডি হু হ্যাজ জাস্ট জয়েন টুডে মাস্ট অ্যাক্ট, থিঙ্ক অ্যান্ড ইন্টারঅ্যাক্ট লাইক আ সিইও। তো সেই সিইও হওয়ার শর্ত কি? তিনটা জিনিস: পার্সিভিয়ারেন্স, প্যাশন ফর লার্নিং অ্যান্ড হ্যাভ পারপাস। এখন অ্যাজ দ্য সিইও অফ সিইওস, আমার কাজ হচ্ছে ওদেরকে সেন্স অফ পারপাসটা বোঝানো, ওদের মধ্যে একটা স্বপ্ন বুনে দেয়া, যে যে স্বপ্নটা আমি একটা প্রমোশন পাবো বা ইনক্রিমেন্ট পাবো সেটা না, স্বপ্নটা হচ্ছে যে আমি কত মানুষের মুখে হাসি ফোটাতে পারবো। অ্যাবসলিটলি, দ্যাট ইজ দ্য বটম লাইন। এবং আমি লাস্টে আমরা আরও ছোটো ছোটো দুই তিনটা প্রশ্ন আপনাকে করবো, তার আগে একটু জানতে চাচ্ছি যে এই যে একটা মানুষ, একটা লিডার, একটা স্বপ্নবাজ মানুষ এরকম একটা বিশাল প্রতিষ্ঠানকে, অলমোস্ট ক্লিনিক্যালি ডেটকে আজকে এরকম একটা ভাইব্রেন্ট প্রতিষ্ঠানে পরিণত করা, যেটা বিজনেস করছে, অসাধারণ ব্যবসা করছে, আপনার কি এরকম কখনো মনে হয় না যে আমি নিজেই একটা এরকম বড় প্রতিষ্ঠান তৈরি করতে পারি, একজন এন্টারপ্রেনার হতে পারি, এরকম স্বপ্ন আপনার মাথার মধ্যে? এটা অনেক সময় মনে হয়েছে যে ওকে আই ক্যান স্টার্ট, বাট অ্যাট দ্য সেম টাইম যে আইপিডিসিতে আমি খুব ভাগ্যবান যে যে জিনিসটা, যে মাই শেয়ার হোল্ডার্স রিপ্রেজেন্টেড বাই দ্য বোর্ড অফ ডিরেক্টার্স, দ্য বোর্ড অফ ডিরেক্টার্স ওয়ার সো কাইন্ড অ্যান্ড সো সে লিবারেল, দে গেভ মি দ্য ফ্রিডম টু রিয়েলি পারসু মাই ড্রিম উইদিন আইপিডিসি। সো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ব্যাঙ্ক বা নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আর এ ভেরি স্ট্রং অর্গানাইজেশন, বিকজ মানে যে কোনো ভালো কিছু করতে গেলে ইউ নিড মানি। সো মডার্ন ক্যাপিটালিস্টিক যে ইকোনমিক মডেল, সেইখানে মানে ব্যাঙ্কিং অর ফাইন্যান্সিং ইজ দ্য ব্লাড সার্কুলেশন ইন দ্য ইকোনমি। সো ইন কেস দ্যাট ক্যান বি ম্যানেজড ওয়েল, ইউ ক্যান ক্রিয়েট আ সিগনিফিকেন্ট চেঞ্জ ইন দ্য পিপলস লাইফ। তো আমি দেখলাম যে এই জায়গাটাতে যদি আমি কাজ করতে চাই, ডেফিনেটলি আই নিড দিস কাইন্ড অফ ইনস্টিটিউশনাল ব্যাক আপ, লাইসেন্স, বাংলাদেশ ব্যাঙ্কের লাইসেন্স পেতে হবে, সেজন্য করা। বাট হু নোজ, ভবিষ্যতে হয়তো নিজের কিছু করার মানে একটা প্রচেষ্টা থাকবে, যেহেতু আইপিডিসি একটা জায়গায় এসেছে। বাট অবশ্যই কিছু জিনিস আছে যে যেগুলা মিলতে হয়, যেমন আমার বোর্ড মনে করে যে আরও কিছু চ্যালেঞ্জ, আরও কিছু কাজ করা, বা আমার টিমটাকে ওই জায়গায় রাখা যে আমি না থাকলেও এই প্রতিষ্ঠানটা যেভাবে আগাচ্ছিল সেইভাবে আগাতে পারবে। সো আমি খুব খুশি যে আমার টিমটা অলমোস্ট সেই জায়গায় চলে এসেছে। অ্যাবসলিউটলি। এবং যে মানুষটা সিইও হওয়ার পরে এমবিএ করে এবং সেখানে গোল্ড মেডেল পায়, সেই মানুষটার স্বপ্ন তো আমি মনে করি সবে শুরু, এবং ভবিষ্যতে এরকম হবে যে বাংলাদেশে 20,000, 50,000, 1,00,000 লোকের কর্মসংস্থান হয় এরকম একটা প্রতিষ্ঠান মোমিন ভাই নিশ্চয়ই করতে পারবে, সেই স্বপ্ন আমরা দেখি। না, দোয়া করবেন যাতে কিছু করতে পারি। মানে আমার জন্য যেটা হচ্ছে যে আমি খুব সাধারণ মানুষ, বাট আমি সবসময় খুব বড় স্বপ্ন দেখি। ডেফিনেটলি, মানে আমার শক্তির জায়গাটাই হচ্ছে আমার স্বপ্ন, এবং আশেপাশে যারা আছে, আপনি যে কাজটা খুব সুন্দরভাবে করেন যে স্বপ্ন দেখাতে পারেন, তো ওইটা একটা বড় শক্তি। তো মানুষ যদি তার অন্তরের থেকে যদি অনেস্ট থাকে, আমার মনে হয় যে কাজটা অনেক সহজ হয়ে যায়। তো আমি নিজে কিছু করি বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে কিছু করি, সবসময় আমার প্রচেষ্টা থাকবে যে এই যে আপনি বললেন যে 1,00,000 মানুষের যে কর্মসংস্থান, সেটা বিভিন্নভাবে হতে পারে, আমি সবসময় সেই জায়গাটাতেই কাজ করার চেষ্টা করি। আমরা একদম লাস্ট পার্টে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের, আসলে লাস্ট পার্টটা হচ্ছে পরিবার। আমি দেখেছি যে আপনি ভীষণভাবে পারিবারিক একটা মানুষ, অফকোর্স আইপিডিসিও আপনার একটা পরিবার,
তারপর আপনার ফ্যামিলি, আপনার দুটো বাচ্চা, ভাবি, সব কিছু মিলে আপনার ফেসবুকে আমি সবসময় দেখি তাদেরকে নিয়ে একটা চমৎকার টাইম মেনটেন করা, এত বড় একজন, এত বড় একটা দায়িত্বে থেকে সেটা করা, হাউ ডু ইউ ডু দ্যাট? অনেকে অনেক সময় মনে করে যে আমি কাজ করি, ঠিক আছে ফ্যামিলি, সো হাউ ডু ইউ ডু দ্যাট? মানে এবং ভেরি হ্যাপিলি হ্যাপি ফ্যামিলি অ্যাজ ওয়েল। আমি বলবো যে এখানে যে বড় কৃতিত্ব যদি দিতে হয় তাহলে আমার ওয়াইফকে দিতে হবে। ও আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, সারা রাত অফিসে কাটিয়েছি যখন সেটাকে সহ্য করতে হয়েছে, বা বাচ্চারা যখন ছোট ছিল আমার থেকে ও অনেক বেশি স্যাক্রিফাইস করেছে ক্যারিয়ারে। বাট একই সাথে আমি মনে করি যে যতটুকু সময় পাই যে ওদের সাথে সেই যাই সময়টা যদি আমি সুন্দরভাবে ব্যয় করতে পারি, সেটা একটা অসাধারণ পাওয়া, যেটা যাই করি না কেন অ্যাট দ্য এন্ড অফ ডে মাই অ্যাচিভমেন্টস আর মিনিংলেস ইফ আই ডু নট হ্যাভ আ হ্যাপি ফ্যামিলি এবং দুইটা বাচ্চা আমাদের। অসাধারণ এই কথাটা আমি প্রতিদিন একবার মনে করার চেষ্টা করি, বলি আপনি বলছিলেন যে মাই অ্যাচিভমেন্ট ইজ মিনিংলেস ইফ আই ডোন্ট হ্যাভ এ গুড ফ্যামিলি। সো আসলে এটাই তো বটম লাইন আমাদের লাইফ, এটাই বটম লাইন, এটাই বটম লাইন। এবং পরিবার থেকেই সব কিছু শুরু হয়, সো পরিবারটাকে আমাদের মাথায় রাখতে হবে সবসময়। এবং আমার বাচ্চা দুটোও মানে ওরা ভেরি ফন্ড অফ মি, আমি আমার প্রতিচ্ছবি ওদের মধ্যে দেখতে পাই, হয়তো একটা অংশ একজন পেয়েছে আর একটা অংশ আর একজন পেয়েছে। অ্যান্ড আই ফিল যে অ্যাজ এ ফাদার ইফ আই ক্যান রিয়েলি গিভ দেম দ্যাট প্ল্যাটফর্ম ফর দেম টু বিকাম এ গুড হিউম্যান বিং, অ্যাবসলিউটলি দ্যাট ইজ মাই গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অ্যাজ এ ফাদার। সো ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে অনেক সময় ওরা দেখেও শিখে। আমার যেদিন গ্রাজুয়েশন সেরেমনি মাস্টার্স ইন ইকোনমিক্সে, হোয়েন আই টুক দ্য গোল্ড মেডেল ফ্রম দ্য অনারেবল সে এডুকেশন মিনিস্টার অ্যাট দ্যাট টাইম, মা সবাই তো বাবা মাকে নিয়ে গেছে, আমি আমার ওয়াইফ এবং আমার বাচ্চাদেরকে নিয়ে গেছি। তো মাই ওয়াইফ ওয়াজ লিটারালি ক্রাইং অ্যান্ড মাই সান অ্যান্ড ডটার দে স দেয়ার ফাদার ইজ গেটিং দিস। সো ওদের জন্য এটা অনেক বড় একটা ইয়ে, আমি বলবো যে এক্সাম্পল আই আই সেট আপ যে ওকে ইউ ডু দিস। আপনি জানেন যে আইপিডিসিকে সাথে নিয়ে বা আইপিডিসি ছাড়াও ব্যক্তিগতভাবে আমি অনেকগুলো সিএসআর অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, এবং ওইখানেও ওরা যখন দেখে এই বিষয়গুলো দ্যাট অলসো গিভস দেম এনার্মাস সে থট যে এই জিনিসগুলো করতে হবে, মানুষ যা দেখে তাই সেটাকেই অনুকরণ করে। অ্যাবসলিউটলি। এবং আপনি যে একজন প্রাউড ফাদার, প্রাউড হাজব্যান্ড, এর ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি শেষ দুটো কথা আপনি আপনার ক্যামেরার দিকে তাকিয়ে দর্শকদেরকে বলবেন। একটা হচ্ছে এই ভিডিওটা হয়তো আজ থেকে 10 বছর 15 বছর আপনার বাচ্চারা যখন 18-20 বছর হয়ে যাবে তখনও দেখবে, আপনার বাচ্চাদের সম্পর্কে বা আপনার ওয়াইফকে, আপনার জীবনসঙ্গীকে আপনি যে কথাটা এখনও সরাসরি কোনো দিন বলতে পারেননি, আজও বলা হয়নি নানান কারণে, আজকে ওনারা নিশ্চয়ই দেখছেন বা পরে দেখবেন, তাদের উদ্দেশ্যে আপনি কিছু কথা ক্যামেরার দিকে তাকিয়ে একটু বলেন। সো জীবনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ভালোবাসার শক্তি। আমার সবসময় সেইটা প্রকাশ করা যায় না বা প্রকাশ করাটাও একটা বিড়ম্বনা হয়ে যায়, বুঝে নিতে হয় অনেক সময়। তো তোমাদের প্রতি যে আমার ভালোবাসা, সেই জায়গাটাতে অন্য কোনো কিছু বা অন্য কোনো সমস্যা বা ইয়ে কখনোই স্থান দিতে পারবে না। একটা বন্ধন, সেই বন্ধনটা আমাদের সুদৃঢ় থাকবে, একসাথে আমরা সবার জন্যে, আমরা নিজেরা হয়তো খুব প্রিভিলেজড বাট আরও অনেক মানুষ রয়েছে আন্ডার প্রিভিলেজড, আমরা একসাথে যাতে এই মানুষগুলোর জন্যও কিছু করতে পারি, একসাথে আমাদের ভালোবাসার বন্ধনকে দিয়েই সেটাই থাকবে যে আমাদের সবচেয়ে বড় স্বপ্ন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ মোমিন ভাই। অসাধারণ একটা টাইম কাটলো আজকে, এত ভিতরে আপনার যেতে পারলাম, এত ছোট ছোট বিষয়ে আমার খুব ভালো লেগেছে যেতে পারলাম, যেটা আসলে খুব একটা হয় না বলা। আমাদের প্রিয়জনদেরকেও আমাদের অনেক সময় আমাদের ভালোবাসার কথা, ভালো লাগার কথা বলার সুযোগ হয় না, সেই সুযোগটাও করে দেওয়ার চেষ্টা, যাতে করে আমরা হয়তো অনেক সময়
বুঝাতে পারি না যে আমার আমাদের ব্যস্ততা, আমাদের কাজ, আমাদের স্বপ্ন, কিন্তু এই মানুষগুলো, ফ্যামিলির মানুষগুলো হেল্প করে বলেই আজকে আমরা আজকে একজন মমিনুল ইসলাম। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য, এবং আপনি শেষ ক্লোজিং কোনো মন্তব্য যদি করতে চান আপনি, তারপর আমরা শেষ করব। না, অবশ্যই আমাকে যে আপনি দেখেছেন আজকে তার জন্য আমি কৃতজ্ঞ। অনেক কথা বললাম, মন খুলে বললাম, যেটা আমি প্রথমে বলেছি যে আপনার কাজের আমি একটা একজন ভক্ত। তো আপনাকে এবং আপনার সাথে যারা আছে, এবং আপনার সাথে যারা আছে বলতে একটা অনেক বড় সার্কেল আপনার অনুপ্রেরণা পেয়ে একটা পজিটিভ চিন্তা করছে, তাদেরকে আমি বলবো যে অনেক বাধা আসবে, অনেক হতাশা আসবে, কিছুতেই থেমে যাওয়া যাবে না। স্বপ্ন যদি দেখতে হয় আমরা বড় স্বপ্নই দেখব, যদি আকাশ ছুঁতেও না পারি আকাশের কাছাকাছি পৌঁছাতে পারবো। অ্যাবসলুটলি, অ্যাবসলুটলি, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আমি যে কথাটা বলে একটু শেষ করার চেষ্টা করব, বাংলাদেশে আসলে আমি আপনাদের সবসময় একটা কথা বলি যে প্রবলেম থেকে একটা বড় ধরনের সলিউশন তৈরি হয়। মমিন ভাই বাংলাদেশের প্রবলেমটা কারেক্টলি আইডেন্টিফাই করেছেন যে বাংলাদেশে ফাইন্যান্সিয়াল সেক্টরে প্রবলেমটা কোথায়, এবং সেই প্রবলেমটাকে নিয়ে উনি অসাধারণ একটা মডেল তৈরি করে একটা বিজনেস কেসটাকে আজকে একটা পরিবারের অংশ তৈরি করে ফেলেছেন। আমার মনে হয় এর থেকে ভালো উদাহরণ বিজনেসের জন্য আর কিছু হতে পারে না। সো আপনারা যারা স্বপ্ন দেখছেন, নিজে কিছু করবেন, নিজের জন্য একটা গল্প তৈরি করবেন, যে গল্পটা যেরকম অসাধারণ একটা গল্প আমরা এখন মমিন ভাইয়ের কাছ থেকে শুনলাম, এরকম গল্প আপনাদের প্রত্যেকেরই হতে পারে। উনি বারবার একটা কথা বলছিলেন যে কথাটা আমারও কথা, আমরা প্রত্যেকেই খুবই সাধারণ মানুষ, কিন্তু আমাদের অসাধারণ তখন হইতে পারে সেটা হচ্ছে কাজ আর কিছু না। অনেক ভালো থাকবেন।